জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশব্যাপী আজকে জেলা সদরে সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। আপনারা জানেন এই কর্মসূচি অত্যন্ত সম্পৃক্ত কর্মসূচি, মানুষের দুঃখ বেদনার সাথে বাংলাদেশের গণমানুষের দল বিএনপি সবসময় সংশ্লিষ্ট থাকে এবং তাদের ব্যথা বেদনার সাথে সবসময় বিএনপি সহমত পোষণ করে এবং তাদের পাশে দাঁড়ায়। বন্ধুরা আমার, আজকে যারা অবৈধভাবে ক্ষমতাসীন আছেন, যারা গণতন্ত্র, ভোট, নাগরিক অধিকার কেড়ে নিয়ে এক দানবের মতো রাষ্ট্রযন্ত্রকে কেড়ে নিয়ে, সেই রাষ্ট্রযন্ত্র দিয়ে এদেশের গণতন্ত্রকামী মানুষ, ভিন্ন মতের মানুষকে নির্দয়ভাবে দমন করছেন, আজকে বিএনপির দেশব্যাপী জেলা সমাবেশের কর্মসূচিতে ঠিক একই কায়দায়, পূর্বে যেভাবে করেছেন ঠিক একই কায়দায় তারা তাদের সন্ত্রাসী বাহিনী এবং তাদের চেতনায় লালিত পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছে। একই শুধু একটি কোনো জায়গায় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি অত্যন্ত সুপরিকল্পিত একটি ঘটনা। আজকে ঢাকা জেলা থেকে শুরু করে মাগুরা, পটুয়াখালী, ঝালকাঠি এখনও শেষ হয়নি, এখনও আমরা সংবাদগুলো পাচ্ছি বিভিন্ন জেলাতে পুলিশের তাণ্ডব, সরকারি বাহিনীর তাণ্ডব এবং সমাবেশকে পণ্ড করার নানা ধরনের তারা যে কর্মকৌশল নিয়েছে সেই বীভৎস নারকীয় সন্ত্রাসের কাহিনী আমরা শুনতে পাচ্ছি। আজকে ঢাকা জেলার কর্মসূচি ছিল সাভারে, জেলা সমাবেশের জন্য ব্যাংক কলোনির মোড় অর্থাৎ আরিচা, ঢাকা আরিচা মেইন রোডের পাশে একটি খোলা জায়গায় ঢাকা জেলা বিএনপি সেখানে সমাবেশের আয়োজন করে। সেই সমাবেশ সাফল্যমণ্ডিতভাবে সেখানে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলার নেতৃত্ব এবং ঢাকা জেলা থেকে যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন থানার নেতৃবৃন্দ, ডাক্তার সালাউদ্দিন, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক আবু আসফাক এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দক্ষিণ কেরানীগঞ্জের সভাপতি নিপুণ রায় চৌধুরী, তমিজউদ্দিন আমাদের ধামরায়ের সভাপতি, এছাড়াও আছেন আলহাজ, কী নাম যেন, নাজিমউদ্দিন, তিনি সেখানে বক্তব্য রেখেছেন। সব নেতৃবৃন্দ বক্তব্য রাখার পরে চাল, ডাল, তেল, চিনি, গুঁড়ো দুধ, ভোজ্য তেল, এটার মূল্য কমানোর দাবিতে ঢাকা জেলার উদ্যোগে এবং এই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নাম বললাম, ঢাকা জেলার নেতৃবৃন্দের নাম বললাম, তাদের নেতৃত্বে একটি মিছিল এগিয়ে যায়। সে ওই মিছিলে আমিও অংশগ্রহণ করি, আরিচা রোডের আমরা এগিয়ে যাই এবং সাধারণ মানুষরা উভয় পার্শ্বে, রাস্তার উভয় পার্শ্বে তারা আমাদেরকে করতালিতে তারা মুখরিত করে এবং যেহেতু জনদাবির উপর এই কর্মসূচি, প্রত্যেকেই এতে সমর্থন দিয়েছে। আমি নিজে দেখেছি যখন সমাবেশ চলে তখন রাস্তার উপর মেইন রোডের ধারে বহু লোক এসে তারা আমাদের বক্তব্য শুনছেন, আমরা কি বক্তব্য দিচ্ছি, অর্থাৎ জনগণের যে মনের কথা, জনগণের যে প্রাণের কথা এবং জনগণের আজকে যে দুর্ভোগ, সেই দুর্ভোগের বিষয়ে যে আমরা তুলে ধরছি কথাগুলো, এই জন্যই জনগণ সেটাতে সমর্থন দিয়েছে। কিন্তু এই সরকার তাদের এটা ভালো লাগেনি। যখন তিনি মিছিলটি এগিয়ে যায় ব্যাংক কলোনির মোড় থেকে সাভার বাস স্ট্যান্ডের দিকে, মূল সড়ক আরিচা রোডে, ঢাকা আরিচা রোডে, ঠিক যে মুহূর্তে শেষ করব, শেষ হবে, ঘুরে আসবে, ঠিক সেখানে ব্যারিকেড করে আমাদের নিপুণ রায় চৌধুরী, আশফাক, আমি, তারপর সালাউদ্দিন বাবু, সবাই আমরা সেই মিছিলে ছিলাম। মিছিলটি টার্ন নেওয়ার সময় আমরা দেখলাম যে বিরাট পুলিশের ব্যারিকেড করে আকস্মিকভাবে তারা লাঠিচার্জ করা শুরু করে এবং এমন একটি অবস্থা যে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে, মানে যেমন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে দৌড় দেয়, ঠিক ওইভাবে আশেপাশের মানুষজন তারাও বুঝতে পারেনি, তারা দৌড়তে শুরু করলো, নেতা কর্মীদেরকে ছত্রভঙ্গ করার জন্য বেধরক লাঠিচার্জ করলো। যে এখানে সাভার পৌর সভাপতি সামিনুল বিল্টু, সামিনুল খন্দকার, সামিনুল বিল্টু দেখেন এমনভাবে তাকে প্রহার করেছে, এখানেই বসা আছে তার পিঠে, যে একেবারে সে দৌড়ে আমার যে গাড়িতে, ওই গাড়িটাও আমাদের না, একটা অপরিচিত একটা প্রাইভেট কারে আমরা সব মানে দৌড়ে গিয়ে সেখানে উঠেছি, সেখানে সে দৌড়ে ওঠার সময় তাকে বেধরক লাঠিচার্জ করে, তার পিঠ দেখলে আপনারা দেখতে পাবেন যে কী ভয়ঙ্কর অবস্থা এবং গাড়ির আশেপাশে মানে চারিদিকে আর্তচিৎকার, পুলিশের মানে লাঠিচার্জে আমাদের নেতাকর্মীদের আর্তচিৎকারে গোটা এলাকাটাতে একটা ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং আমরা যখন চলে আসছি
আতঙ্কে গাড়িতে উঠছে, অন্য লোকের গাড়ি বলছে ভাই একটু সামনে পৌঁছে দাও, তো সেই গাড়ির উপরে এসেও পুলিশ মানে লাঠিচার্জ করছে। মানে তাদের ক্ষোভ, তাদের মানে ক্রুদ্ধতা এত তীব্র যে মানে গাড়িকেও তারা ইয়ে করছে আর কি, তাদের শত্রুপক্ষ ভাবছে। তো এইরকম একটি পরিস্থিতি আজকে দেশব্যাপী, পটুয়াখালীতে শতাধিক নাকি সেখানে আহত হয়েছে। আমরা আসার সময় শুনলাম যে পরবর্তীতে এই ঢাকা জেলার এই লাঠিচার্জের পর সেখান থেকে প্রায় পাঁচজনের অধিক নেতাকর্মীকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, পটুয়াখালীকেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেখানে একেবারে রীতিমতো মানে নারকীয় দক্ষ যজ্ঞ চালানো হয়েছে পটুয়াখালীতে। ঝালকাঠিতেও সেই অবস্থা, পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা প্রত্যেকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং বিরোধী দল বিএনপির সমাবেশ ভাঙার জন্য তারা সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে এই কাজে তারা নেমেছে, এবং এই কাজ করার পর তারা আবার সরকারের কাছ থেকে পুরস্কৃত হবে। এই কারণে তারা সকল শক্তি দিয়ে এবং রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা এই কাজ করছে। ঝালকাঠিতেও তারা প্রচণ্ডভাবে বাধা দিয়েছে। বাগুড়াতে সেখানে প্রধান অতিথি হিসেবে যাচ্ছিল আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সপু, তাকে বাগুড়া শহরের আগেই রাস্তার মধ্যে তাকে ব্যারিকেড করেছে, তারপরেও সে মানে বাইপাস কোনো দিক দিয়ে মানে মেঠো পথ দিয়ে টিয়ে ঝিরাই দেওয়া হয়ে সে আবার মাগুরায় ঢুকেছে। ঢুকে সেখানে প্রোগ্রাম শেষ করে করার পর এখন আমি যেটা শুনলাম, পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা যে নেতার বাসায় গেছে সেই নেতার বাসায় ঘিরে রেখেছে। তো এটা কিসের জন্য? কারণ ওরা অবৈধ। অবৈধ রাজনৈতিক শক্তি সবসময় আতঙ্কের মধ্যে থাকে, সবসময় আতঙ্কের মধ্যে থাকে। তো এই কারণেই তারা জনগণের পদশব্দে আতঙ্কিত হয়, জনগণের কণ্ঠের শব্দে সোচ্চার কণ্ঠে তারা আতঙ্কিত হয়। এই আতঙ্কের কারণেই তারা আজকে রাষ্ট্রশক্তি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের চেতনায় সাজিয়ে তারা একবারে হায়নার মতো বিরোধী দলের বিভিন্ন কর্মসূচিতে তারা লেলিয়ে দিচ্ছে এবং তারা সেখান থেকে রক্ত ঝরাচ্ছে। কারণ তারা চায় যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে, এই কারণে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকেও যেমন তাদের চেতনার রঙে রাঙিয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন আদালত সব জায়গায় তারা নিজেদের লোক বসিয়ে সব কিছুকে করায়ত্ত করে গোটা জাতিকে তারা উপনিবেশ বানিয়েছে, গোটা জাতিকে তারা পরাধীন বানিয়েছে, গোটা দেশকে আওয়ামী লীগের উপনিবেশ বানানোর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে পারে না। আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি জেলা সমাবেশে যে নারকীয় সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে পুলিশের ছত্রচ্ছায় এবং পুলিশের অংশগ্রহণে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। যে লাঠিচার্জে আমাদের নেতাকর্মীদেরকে আহত করা হয়েছে এর জন্য আমি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি। আমি আটককৃত নেতাকর্মীদের এই মুহূর্তে মুক্তি দাবি করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। একেবারেই বিনা উস্কানিত শান্তিপূর্ণ মিছিল, পুলিশ বাধা দেওয়ার আগে মিছিলটা তো বেশ কিছু দূর এগিয়ে গেছে। আপনারা যে ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছে জিজ্ঞেস করবেন, যেখানে সমাবেশ হয়েছে সমাবেশ স্থল থেকে যখন মিছিলটা বেশ কিছু দূর এগিয়ে গেছে, রাস্তার কোথাও কিছু হয়নি। পুলিশ যেখানে ব্যারিকেড করেছে সেই ব্যারিকেডের জায়গা থেকে তারা বিনা উস্কানিতে লাঠিচার্জ সেখানে শুরু করে, এবং করে আমি মানে আপনাকে তো আপনারা হয়তো একজন দেখেওছেন যে আমাদের এখানে একজন নেতা এখানে আসতে পেরেছেন, সব তো ওখানে বিভিন্ন হাসপাতালে এবং ওই সময় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমার মনে হয় আমার জানা মতে 15 জনের নিচু নয়, 15 জনের অধিক আহত হবেন, এবং গ্রেপ্তারের কথা শুনেছি 5 জন, এখনও সঠিক সংখ্যাটা বলতে পারবো না, তবে 5 জনের অধিক হবে বলে আমি আমি মনে করছি আর কি এই মুহূর্তে। জি থ্যাংক ইউ।